मुझे बता दे मेरी गड़बड़ी, कर ले मुखबरी ना कर जोरा जोरी। ऐसी प्रीत मेरी है निगोरी चुलबुली, करे जो छक जोरी क्यों ना? चले चले ले बापरे हाथ तक ही कोड़े दे से रहो खाली জীবনে প্রথমবার গ্রাম অঞ্চলের ছেলে তো নদী আর পুকুর দেখে মানুষ এত বড় সমুদ্র হবে আমাদেরকে তৈলা দিচ্ছে। বেগুনি ছোলা আর মুড়ি খাচ্ছে সবাই, এই যে আমাদের দাদা ভাই খাচ্ছে, প্রচুরটা খিদে পেয়ে গেছিল, তারা হলো করে বাড়ি থেকে সবাই বেরিয়েছে, কিছুই খাওয়া হয়নি। এই দেখে বাস দাঁড়িয়েছিল, ওইখানে আছে সুরো ভাই, ওখানে দাদারা আছে। সুরো সুরো কাগজটা খেয়ে নিও না জানো, কাগজটা খেয়ে নিও না জানো, এনজয়। আমরা এখন ফতেপুরে আছি, এখানে এই যে এখানে ফতেপুরে আছি, এই যে এখানে যাব, আর 6.5 কিলোমিটার 12 মিনিট লাগবে। তো এই যে বন্ধুরা, এই সামনে এই রুমটা, এই হোটেলটা, এই হোটেলটা ওই যে উপরে 3 নম্বর রুমটা, ওই রুমটায় আমরা আছি। এসে তোমাদেরকে দেখাবো দারুণ রুমটা, দেখলে তো হবে না বন্ধুরা, অনেক এখানে রুমের অনেকই ভাড়া, তাও খুঁজে খুঁজে পেয়েছি ওটা। তো চলে এসে ডিটেলস বলবো। ঢেউয়ের গর্জনটা দেখো তো, পুরো সাদা হয়ে আছে। হ্যাঁ এদিকটা এদিকে কোথায়, হাফ প্যান্টটা তো ওইদিকে। তাই তো
বসে আছি, বসে বসে আমি ক্যামেরা করছি। ওরা স্নান করতে গেছে, ক্যামেরাটা তো নিয়ে নামা সম্ভব নয় বন্ধুরা। তো ওখান থেকে এক একজন করে আসবে, মানে আমি যাব, তারপরে ওরা ছোটো ভাই কি তোমাদের দাদা ভাই আসবে। ঠিক আছে, দেখো কেমন নামছে, দেখো ঢেউটা, দেখো খালি ঢেউটা। দাদা তো ভয় খাচ্ছে যেন মনে হচ্ছে, তোমাদের দাদা ভাইয়ের হাতে লেগে গেছে, কত রক্ত বেরোচ্ছে দেখো। পাথর ছিল তো, পাথরে ঢেউ দিয়েছে আর লেগে হাতটাকে কেটে গেছে। জলটায় স্নান করলেও তাই, জলটা তো নোনা জল, আগে যখন পড়ে গেছিলাম আমরা কেমন কালো হয়ে গেছিলাম। আর এই হাওয়াটা, এটা যে হাওয়াটা আসছে ক্যামেরায় লাগছে, ক্যামেরাটা কিন্তু তোমার নোনা জলে না হাওয়াতে ক্যামেরাটা সামনের লেন্সটার ক্ষতি। এর আগে ওর বন্ধুরা নিয়ে এসেছিলো তো তখন বোঝা গেছে, দেখা হয়েছে। যাও করে এনেছে দেখো খালি, বাচ্চা ছেলেদেরকে মেলে যাওয়া অনেকক্ষণ ধরে যে প্রথম থেকে বেরোচ্ছে, জ্বালা করছে না জলটাই? পাথরে এরকম কেউ করে? পাথরে যে হে ভালো খাবে ভরে ভালোই ভিডিও হচ্ছে, পুরো পরিষ্কার। তো দেখো আমরা উঠে পড়েছিলাম, আমরা আবার নামছি, সুরভাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সুরভাই হারিয়ে গিয়েছিল ক্যামেরা রাখতে গিয়ে। আবার আমরা উঠে এই জায়গা খুঁজে নিয়ে আবার এখন নামছি, ক্যামেরা রেখে এসেছি, ক্যামেরা রেখে এখন ফোন নিয়ে নামবো। জীবনে প্রথমবার গ্রাম অঞ্চলের ছেলে তো নদী আর পুকুর দেখে মানুষ এত বড় সমুদ্র হবে আমাদেরকে তৈলা দিচ্ছে। এই হচ্ছে সমুদ্রের মজা, ওই দেখান ওখানে স্যারেরা আছে। দুটোর সময় জলে নেবে, সাড়ে পাঁচটার সময় উঠলাম।
দিয়ে এখন খিদে পেয়ে গেছে, চা খাচ্ছে সবাই, চা আর একটা করে বিস্কুট, কাউকে চেনা যাচ্ছে না। বৌদিমণি তো ঠিকই আছে একদম। এই যে চায়ের দোকানে একটা বসে আছি, চা এসে গেছে, চা খাই সবাই, এনজয় করি চা কে, ঠান্ডা লাগছে প্রচন্ড। এই যো চা এসে গেছে, মাটির ভাঁড়ে চা, অনেকদিন খাইনি। আহা তোমরা দেখবে এসো কত বৃষ্টি পড়ছে খালি। এই সময়টাই দীঘা এলে কি হয়, বৃষ্টি প্রচন্ড, বৃষ্টি প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখো যেন জল ভেঙে নিচ্ছে পুরো। ভাবলাম সবাই 5টার সময় তো এলাম আমরা স্নান করে, তো সবাই যে যার আবার এসে এখানে রুমের মধ্যে ভালোভাবে ফ্রেশ হয়ে নিলাম, খালি বালি বেরোচ্ছিল আমাদের গা দিয়ে, তো দিয়ে এবার সবাই খিদে পেয়ে গেছিলো। আজকে দুপুরবেলায় খাওয়াটা ঠিকঠাক সবার হয়নি, তো ভাবলাম যে সবাই মিলে একটু বেরোবো, এটা ওটা একটু কেনাকাটা করবো। তো এই যে দেখো অবস্থা আমাদের, সত্যি করেই কপালটাই খারাপ, বিপদের পর বিপদ। এত স্নান করতে নেমে তোমাদের দাদা ভাইয়ের হাতটার কি অবস্থা, পা হাত সব কেটে ফেলেছে। আবার দেখো এখন বেরোবো বললাম সব জল। আমরা যে হোটেলটা স্টে করছি এটা হচ্ছে পূর্বাসা রেস্টুরেন্ট বা হোটেল বলতে পারো, আর এটার কস্ট হচ্ছে 2500 মতন। দাদা খালি মাঝে মধ্যে অবাক হয়ে যাচ্ছে, কি বলছো দাদা? হ্যাঁ একটাই কি লাইটটা খেলছে না রুমটার মধ্যে, এটাই কিন্তু রুমের লাইট ঠিক দেখো। হ্যাঁ কিন্তু যাই হোক এমনি রুমটা ভালো আছে, খারাপ বলা যাবে না। তো দেখো বেডটাও খুব সুন্দর, দেখো কিছু বলবে ভৌদিমণি? সব থেকে বেশি মানে হাসি পাচ্ছে আমার দাদাকে দেখে, দাদা মানে এত পরিমাণে স্নান করেছে করে এখন পাচ্ছে আমার চোখ নাক জ্বালা করছে। সেই দুটোর সময় নেমেছি আর 5:30 উঠেছি, মানে 3-3.5 ঘন্টা একটানা স্নান করা, 4 ঘন্টা কম না। আবার সুরো ভাই তো হারিয়ে গিয়েছিল ওকে আবার খুঁজতে টিভি আছে, এটা কিন্তু চলে, ওয়াইফাই ফ্রি। আর এই হচ্ছে আমাদের বাথরুম, বাথরুমটা খুব ভালো বাথরুম আছে, মানে খুব বড় জায়গাটা অনেক ভালো আছে, 2500 টাকায় যতটা দরকার ঠিক দিয়েছে। হ্যাঁ আর এই রুমটা যদি এসি নেওয়া হয় তাহলে 2550, আর 50 টাকা এক্সট্রা নিয়েছে দীঘার উন্নয়নের জন্য, 10 টাকা পার হেড মানে 2600 এই রুমটা পড়েছে। আর এটা নন এসি করলে 2350, আর 50 টাকা এক্সট্রা মানে 2400 পড়বে। তো এই হচ্ছে আমাদের রুমের একটুখানি ভিউ দেখি। এই হচ্ছে ওই বিছানায় যদি জায়গা না হয় আমাকে এখানে রাখবে বলে, যেটা ব্ল্যাঙ্কেটেরও ব্যবস্থা আছে। হ্যাঁ বড় বড় কি দেওয়া হচ্ছে এটা? তেল, এটা তেল। আরে স্যার 5টা দোসা ছিল, আমি কি ভিআইপি নাকি? আমাকে আগে দিন তো সবাই প্লেন ডোসা খাচ্ছে, শুধু বৌদিমণি চিকেন রোল নাকি? দীঘাতে প্লেন 50 টাকা আর মুদ্রা 70 টাকা, রেটটাও বলে দিলাম। দীঘায় আসলে